মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে শিলিগুড়ি শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। শিলিগুড়ি শহরের বুক চিরে যাওয়া মহানন্দা নদী প্রতিনিয়ত দূষিত হচ্ছে, যার জেরে ভবিষ্যতে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়াই অসম্ভব হয়ে পড়বে বলে একাংশের মতামত। এবার সেই নদীকে পরিষ্কার করতে বন্ধুচল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি, স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ি সদস্যরা মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে নামে। এদিন মহানন্দা নদী থেকে বেশ কিছু প্লাস্টিক নোংরা আবর্জনা পরিষ্কার করে তারা। আমাদের এই মহানন্দা নদী আমাদের শিলিগুড়ির একটা অলঙ্কার। আমরা এই নদীকে ঘিরে, মানে যে শহরে নদী আছে সে শহরে সৌন্দর্য আছে, নদী আমাদের শহরের সৌন্দর্য। তো এই সৌন্দর্য বজায় রাখার জন্য অনেক সময় আমরা এখানটায় দেখি যে অনেক নোংরা তোমার গাছপালা, তারপরে প্লাস্টিক, যাবতীয় জিনিস নদীতে ফেলার কারণে নদীর জল পাস হতে অসুবিধা হয়, নদীর জল যেতে পারে না। তাই আমরা অনেকজন সমাজকর্মী মিলে, এখানে অনেকজন সোসাইটি রয়েছে, অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদেরকে নিয়ে আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি। আমরা মহানন্দা নদী পরিষ্কার করার উদ্যোগে নেমেছি, যেখানটায় আমরা এটা দেখলাম যখন নাকি নদী জল পাস হতে অসুবিধা হচ্ছে, তো আমরা যদি প্লাস্টিকগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে নদীর জলটা যেতে সুবিধা হবে, তাতে হচ্ছে আমাদের নদীও বাঁচবে, আমাদের শিলিগুড়ি সৌন্দর্যও বজায় রাখবে। আর আমরা শিলিগুড়িবাসী হয়ে আমাদের কর্তব্য শিলিগুড়ি সৌন্দর্য বজায় রাখা, শহরবাসীকে এটাই বার্তা দেব যে নদী থেকে প্লাস্টিক আবর্জনা তোলার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড নিয়ে মহানন্দা নদীকে বাঁচাতে এবং দূষণমুক্ত করতে একাধিক বার্তা দেন সমাজকে। এদিন সংগঠনের সদস্যরা বলেন যে মহানন্দা নদী শিলিগুড়িবাসীর আবেগ, নদীর পাশে আটকে থাকা প্লাস্টিক গাছপালার নোংরা আবর্জনা সরিয়ে দেওয়া হয়েছে যাতে নদীর গতিপথ পরিবর্তন না হয়। আমরা সমাজের মানুষের কাছে আবেদন করব যে নদীতে নোংরা ফেলবেন না, শহরের বিভিন্ন প্রান্তে ডাস্টবিন রয়েছে, সেখানেই ফেলার অঙ্গীকার জানিয়েছেন তারা। শিলিগুড়ি কিন্তু হৃৎপিণ্ড বললেই চলে মহানন্দা নদীকে, কিন্তু আশেপাশে অনেক জিনিসের জন্য সেই নদীতে দূষণ হয়ে যায় এবং ভাসান হয়, অনেক প্রতিমা থাকে বা প্লাস্টিকের প্যাকেট, অনেক খাবিজাবি থাকে। চেষ্টা করছি যে আমরা যে নদীর গতিপথ যেটা আটকে রয়েছে, গাছপালা এবং প্লাস্টিক যেগুলো আবর্জনা রয়েছে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি, আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি। তারা আরও জানান মানুষকে আরও সচেতন হতে হবে, প্লাস্টিক আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলতে বলেছেন তারা এবং সেদিকে নজর রাখতে হবে যাতে আমাদের পরিবেশ দূষিত না হয়, তার খেয়াল নিজেদেরই রাখতে হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।